আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক মেসেঞ্জার রুম কি, যেটি মেসেঞ্জার রুম নামও পরিচিতি। তো বন্ধুরা, আপনারা অনেকেই ফেসবুক রুম দেখেছেন বা ফেসবুক রুম সম্পর্কে শুনেছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ একটি ধারণা চলে আসবে। ফেসবুক মেসেঞ্জার রুম, যেটি আমরা মেসেঞ্জার রুম নামও জানি, এটি ফেসবুকের নতুন একটি ফিচার, যেটির মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কনফারেন্সে যেতে পারে। মেসেঞ্জার রুমে একসাথে 50 জন ব্যবহারকারী যোগ দিতে পারে। রুম চলাকালীন যে কোনো সময়ে যে কেউ এই ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারবে। এটি মূলত জুম থেকেও সহজতর করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তো জুম হলো একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা, ওই জুমের মাধ্যমেও ভিডিও কনফারেন্স করা যায়। দেখুন এক নজরে ফেসবুক মেসেঞ্জার রুম, এটি ডেভেলপ ফর ফেসবুক, এটি অফিসিয়াল ভাবে স্টার্ট হয় এপ্রিলের 24 তারিখ 2020, প্রায় 4 মাস আগে। দেখুন বন্ধুরা, মেসেঞ্জার রুম আর জুম কোনটিতে কি সুবিধা আমি একটু আলোচনা করতেছি। মেসেঞ্জার রুম কিছুটা জুম থেকেও নিরাপত্তা কম। মেসেঞ্জার রুমে যতক্ষণ খুশি আপনি ভিডিও কনফারেন্স করে কথা বলতে পারবেন, ভিডিও চ্যাটিং করতে পারবেন, কিন্তু জুমে আপনি ইচ্ছা করলে ভিডিও চ্যাটিং অনেক লং টাইম ধরে করতে পারবেন না, মাত্র 40 মিনিট। 50 জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করতে পারবে মেসেঞ্জারে, কিন্তু জুমে 2-এর অধিক অর্থাৎ 3 জন থেকে শুরু করে 100 জন পর্যন্ত কনফারেন্সে কথা বলতে পারবে ফ্রিতে। কিন্তু এর থেকে অধিক করতে গেলে সাবস্ক্রাইব করতে হবে টাকা পে করে, সর্বোচ্চ 1000 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে। মেসেঞ্জার রুম চলাকালীন বন্ধুরা উপরে আপনাদের যে যে অংশগ্রহণ করলো তাদের সবার নাম দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে মেসেঞ্জার রুম যখন আপনি থাকবে, মেসেঞ্জার রুমে যখন কথা বলবেন, তখন ইচ্ছা করলে এটি লক করে দিতে পারবেন, যাতে অন্য কেউ নতুন করে অংশগ্রহণ করতে না পারে। আপনার ইচ্ছে না করলে আপনি গ্রুপ থেকে বা রুম থেকে বের হয়ে যেতে পারবেন, আবার কাউকে রিমুভ করে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, মানুষ যখন কোভিড-19 প্যান্ডেমিকে রুমে আবদ্ধ, তখন মানুষের কাজ, কর্ম, ব্যবসায়ের কাজ রুমে করা লাগত, তখন জুম ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। যে অ্যাপ্লিকেশনটির কথা বললাম, অ্যাপ্লিকেশনটি ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। এরপরে ফেসবুক সহসাধ্য করে দিল মেসেঞ্জার রুমের মাধ্যমে ভিডিও কনফারেন্স থেকে শুরু করে গ্রুপ চ্যাটিং, গেম খেলা, স্ক্রিন শেয়ার, মানুষ ব্যাপকভাবে ব্যক্তিগতভাবে থেকে শুরু করে ব্যবসায়ের ক্ষেত্রে, ক্লাস, কাজ এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে মেসেঞ্জার রুমে। মেসেঞ্জার রুমে বন্ধুরা কি কি সুবিধা পাবেন? মেসেঞ্জার রুম শুধু ফেসবুক ব্যবহারকারীদের জন্য না, বরং যে কেউ হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডাইরেক্ট, অন্যান্য পোর্টাল থেকে একটি লিঙ্ক শেয়ারের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। তবে যারা আপনার ব্লক লিস্টে আছে তারা আপনার সাথে রুমে অংশগ্রহণ করতে পারবে না। মূলত বন্ধুরা, মেসেঞ্জার রুমটি 2014 সালে ফেসবুক কর্তৃপক্ষ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু 2015 সালের ডিসেম্বরে ফেসবুক কর্তৃপক্ষ আবার সেই অ্যাপ্লিকেশনটি অফ করে দেয়। 2020 সালে এপ্রিলে কোভিড-19 প্যান্ডেমিকের পরে মানুষের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সবকিছু স্থগিত হয়ে যায়। মানুষের কাজকর্মকে সহজ করার উদ্দেশ্যেই এই মেসেঞ্জার রুমটি ক্রিয়েট করলো ফেসবুক কর্তৃপক্ষ। এখন দেখুন বন্ধুরা, আমার এই যে আইডিটিকে আমি দেখাচ্ছি, আপনারা এটি ল্যাপটপ থেকে ইউজ করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মেসেঞ্জার রুম আপনারা ক্রিয়েট করবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে গিয়ে দেখুন আমার এখানে রুমস অ্যাক্টিভিটি ইয়ার সিন্স রুম, এটা আপনি এখানে ক্লিক করলে দেখবেন, হ্যাঙ্গিং আউটে ক্লিক করলে দেখুন এখানে চিহ্নটি চেঞ্জ হয়ে গেল। আবার যখন আপনি কিপ মি কোম্পানিতে ক্লিক করবেন, এই যে লোগোটি চেঞ্জ হয়ে গেল। দেখুন হু ইজ ইনভাইটেড, আপনি যখন ইনভাইটেডের মধ্যে ক্লিক করবেন, আপনি যখন ফ্রেন্ডসে ক্লিক করবেন, যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড আছে তারা সবাই অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আপনি চাচ্ছেন না সবাই অংশগ্রহণ করতে পারবে না, শুধুমাত্র ব্যক্তি বিশেষ মানে আপনার কিছু স্পেশাল ফ্রেন্ড অংশগ্রহণ করতে পারবে, তাহলে আপনি এখানে গিয়ে তাদেরকে ইনভাইটেশন দিতে পারেন। দেখুন আমি এখানে 2টি আইডি ইনভাইটেশন দিলাম, ইনভাইটেশন দিয়ে দেখুন আমার এখানে নিচে দেওয়া আছে ইনভাইট, আমি ইনভাইট
দিলাম বন্ধুরা। এরপর দেখুন স্টার্ট টাইম, এখানে যে টাইমটি দেওয়া আছে দেখুন, আজকে দেখুন কনফারেন্সের টাইম শুরু হলো, স্টার্ট টাইম, রিসেট টাইমের মধ্যে দিলে আপনি রিসেট করে নিতে পারেন নতুন করে আবার। দেন আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করে আমি ক্রিয়েট রুমে যাব। দেখুন বন্ধুরা আমার এখানে রুম ক্রিয়েট হয়ে গেল বন্ধুরা। এই যে দেখুন আমার এখানে যে একটি লিঙ্ক দেওয়া আছে, এটি হলো আমার এই যে রুমের লিঙ্ক নাম্বার। দেন আপনি এটি টার্ন অন লিঙ্ক শেয়ারিং, আপনি টার্ন অনের মধ্যে ক্লিক করেন, দেখুন আপনার এই যে লিঙ্কটি আপনার শেয়ার করে দিতে পারেন আপনার ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আপনার ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে আপনি লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন। অথবা আপনি ব্যক্তি বিশেষকে দেখুন পিপল উইথ দ্য লিঙ্ক, আপনি এটি কপি করলেন, কপি করে আপনি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, ইমেল যে কোনোভাবে আপনি মেসেঞ্জারে গিয়ে লিঙ্কটি শেয়ার করতে পারেন। যারা এই লিঙ্কে ক্লিক করবে তারা সবাই আপনার মেসেঞ্জার রুমে অংশগ্রহণ করতে পারবে বন্ধুরা। দেন এরপর দেখুন বন্ধুরা আমার এখানে যাদেরকে আমি ইনভাইটেশন দিলাম তারা যদি অংশগ্রহণ করে তাহলে আমার এখানে একটি কল আসবে। দেখুন তাদের মধ্যে একজন আমাকে কল দিল, একজন আমাকে কলে, আমি যখন জয়নিং করব তখন আমার তার সাথে ভিডিও চ্যাটিং হবে। তো আমি চাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটি দেখালাম, আমি ডেকলাইনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এভাবে আপনারা মেসেঞ্জার রুমের মাধ্যমে আপনাদের যে সকল ফ্রেন্ড আছে তাদের সাথে আপনারা ভিডিও কনফারেন্সে কথা বলতে পারেন। আপনি ল্যাপটপ থেকে অথবা ডেস্কটপ থেকে যেভাবে ইউজ করেন আপনি কথা বলতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।